বুয়েটে ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত বুয়েটের ছাত্র রাজনীতির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র লীগের সমাবেশ বুয়েটের ছাত্র রাজনীতি বন্ধের নামে উগ্রবাদ ও জঙ্গিবাদকে প্রশ্রয় দিলে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এশিয় উন্নয়ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ফাতেমা ইয়াসমিনের সাক্ষাৎ মধ্যরাতে হঠাৎ অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি উন্নয়নের নামে লুটপাট খোলাসা হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির তথ্য এরই উদাহরণ বলেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী মুক্তিযুদ্ধের চেতনায় বস্তুনিষ্ঠ সংবাদ আর মানসম্মত বিনোদন বজায় রেখে কোটি দর্শকের প্রত্যাশা পূরণে এগিয়ে চলার প্রত্যয় বাংলাভিশনের ফুলার রোডের আবাসিক ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড মোশারফ হোসেনের মেয়ের মার্কেটিং বিভাগের ছাত্রী আদ্রিতার আত্মহত্যা সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের আশেকপুরে প্রাইভেট কারের দুইজন এবং ময়মনসিংহের তারাকান্দায় ভাই বোন নিহত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হাত পা বাঁধা ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে ডোনাল্ড ট্রাম্পের নতুন বিতর্ক চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনেও শ্রীলঙ্কার ব্যাটিং দৃঢ়তা প্রথম ইনিংসে বিশাল রানের চাপে বাংলাদেশ